ফের শহরে ভোট প্রচারে তারকা নেত্রী। বুধবার বাঁকুড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অপর্ণা চট্টোপাধ্যায়ের সমর্থনে রাজগ্রাম এলাকায় চুটিয়ে প্রচার ছাড়লেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তার রোড শোতে ভিড়ও ছিল উপচে পড়া। রোড শোর মিছিলে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী প্ল্যাকার্ড নিয়ে পা মেলান নতুন ভোটাররাও। এলাকার ইয়ং ব্রিগেড অভিনেত্রী কৌশানীর রোড শো চুটিয়ে উপভোগ করেন। পাশাপাশি কৌশানীর সাথে হাত মেলানোর জন্য হুড়হুড়িয়ে পড়ে যায় এদিন। রোড শো এর মিছিলে তৃণমূলের বাঁকুড়া জেলার সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র সহ অন্যান্য জেলার নেতারাও পা মেলান। কৌশানী মুখোপাধ্যায় বলেন, উন্নয়নের কাণ্ডারী দিদি এখানে তাকে ভোট প্রচারে পাঠিয়েছেন। অনেকদিন পর ভোট প্রচারে নেমে ভালোই লাগছে। পাশাপাশি তিনি এই ওয়ার্ডের বাসিন্দাদের দিদির উন্নয়ন দেখে এবং দিদির ওপর আস্থা রেখে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ারও আবেদন জানান তার রোড শো এর মাধ্যমে। খুব ভালো লাগছে, অসাধারণ। মানে অনেক মাস বাদে আবারও প্রচারে ফিরেছি, প্রচারের ইয়েতে। আর আজকে আমাদের খুবই ঘরের মেয়ে, কাছের মেয়ে অপর্ণাদির প্রচারে সমর্থনে এসেছি। দিদি পাঠিয়েছে আমাকে, আর এটাই বলবো, উন্নয়নের কাণ্ডারি দিদি। পশ্চিমবাংলা যাকে দেখে এগিয়ে চলেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ফায়ারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই এনার্জির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিশ্বাসের জায়গা হচ্ছে আমাদের দিদি। আর দিদির হাত শক্ত করবেন, ভোটটা আপনি দিদিকে মাথায় রেখে দিতে হবে সবাইকে। খুব ভালো, এখানকার মানুষ এত ভালো, আর যেভাবে স্বাগতম জানিয়েছে, যেভাবে তারা আমাকে দেখে এত, আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ জোর হাতে, যে তারা এত সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করেছেন, আমি খুবই খুশি তার জন্য। কিছু মনে হচ্ছে না, আমি অলরেডি জানি যে কি ফলাফল আসতে চলেছে। অপর্ণদি জিতে বসে আছে 14 নম্বর ওয়ার্ড থেকে, আমি এটা জানি। জয় বাংলা। প্রসঙ্গত, গত দীপাবলির আগে মাকে হারান কৌশানী। মায়ের মৃত্যুতে তিনি ভেঙেও পড়েন, তারপর ধীরে ধীরে সেই ধাক্কা সামলে আবার স্বাভাবিক ছন্দে ফিরেছেন এই অভিনেত্রী। অনেকদিন পর ভোট প্রচারে জেলায় এলেন কৌশানী, এবার বড় পর্দায় কামব্যাকও করছেন কৌশানী মুখোপাধ্যায়। রিনো দত্তের আগামী ছবি সুপারম্যানে রিপোর্টারের চরিত্রে অভিনয় করছেন তিনি, আর সুপারম্যানের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী বনি সেনগুপ্ত। 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের তারকা ব্রিগেডের অন্যতম ছিলেন কৌশানী মুখোপাধ্যায়। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে ভোটেও নিজের প্রচারের ময়দানে ঝড় তুলেছিলেন এই তারকা তৃণমূল প্রার্থী। যদিও শেষমেশ বিজেপি প্রার্থী মুকুল রায়ের কাছে তিনি পরাজিত হন, তবে বর্তমানে মুকুল রায় পদ্ম শিবির ছেড়ে ফের ঘাসফুলে ফিরে এসেছেন। তৃণমূল কংগ্রেসের এই তারকা প্রার্থীর দাবি, বাঁকুড়াতেও মা মাটি মানুষের জয় নিশ্চিত। তবে গত বিধানসভায় বাঁকুড়া কেন্দ্রে কৌশানীর মতোই বিজেপির কাছে হার মানতে হয়েছিল আরেক অভিনেত্রী সায়ন্তিকাকে। তবে শহরের রাজনৈতিক বোদ্ধাদের অভিমত, গত বিধানসভায় শহরে বিজেপির পালে যেভাবে হাওয়া ছিল সেই হাওয়া পুরো ভোটে আর বইছে বলে টের পাওয়া যাচ্ছে না। এখন শেষ অবধি কোন দলের ভোট তরি জয়ের কিনারায় পৌঁছয় তা দেখতে হলে পুরো ভোটের ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে শহরবাসীদের, তা বলাই বাহুল্য। পুরো রিপোর্ট বাঁকুড়া 24x7।